তাহেরি ভন্ড এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরদারিতে। অবশেষে শাস্তি পাচ্ছে ভন্ড তাহেরি। বর্তমান সময়ের আলোচিত সমালোচিত দুটি শব্দ ঢেলে দেই। ইউটিউব, ফেসবুক, টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল হচ্ছে এই দুটি শব্দ নিয়ে। আর এই ঢেলে দেই শব্দের বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি। বাংলাদেশের সার্চ ট্রেন্ড বলছে, চলতি মাসের আগস্টের 18 থেকে 24 তারিখ পর্যন্ত গুগলে ঢেলে দেই শব্দ দুটি সার্চ করেছেন প্রায় শতভাগ বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারকারী। তাহেরির বেশ কয়েকটি ওয়াজে দেখা গেছে, হাতে একটি চায়ের কাপ নিয়ে তাতে একটি চুমুক দেন, এরপর বলেন, কেউ কথা কয়েন না, একটু চা খাবো, খাই একটু, আপনারা খাবেন, ঢেলে দেই, ঢেলে দেই। ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? আমি কি কাউকে গালি দিয়েছি, কারোর বিরুদ্ধে বলেতেছি? এরপরও সকালে একদল লোক বলবে, তাহেরি বালা না, আমিও বলি, ভালো না, ভালা লইয়া থাইকো। বক্তব্যের মধ্যে অশ্লীল ভঙ্গি করেন তিনি, সেই সঙ্গে নাচ গান সহ আরো বিনোদনমূলক কথাবার্তা। ওয়াজের সময় এভাবে বিনোদন দিয়ে বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে তাহেরি। মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, প্রতিটি ওয়াজ মাহফিল আয়োজনের জন্য স্ব জেলা ডিসি কার্যালয়ের অনুমতি পত্র থানা পুলিশ সহ কয়েকটি দফতরে অবগত করতে হয়। তাহেরির বিষয়ে ওয়াজ মাহফিলে অশ্লীল কথা, অশ্লীল ভঙ্গি করার বিষয়টি ইতোমধ্যে মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে। এরপর থেকে দেশের কয়েকটি জেলায় তার ওয়াজ মনিটরিং করার জন্য মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া কিছু নিয়ম মেনে ওয়াজের বক্তারা কথা বলছেন কিনা সেটিও নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2018 সালের ডিসেম্বরে জিকিরের সময় নেচে গিয়ে বসেন বসেন বৈশা যান বলায় সমালোচিত হন তাহেরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে তৈরি হয় নানা ট্রলও। এরপর কিছুদিন ওয়াজ বন্ধ রেখেছিলেন তিনি, তবে ঢেলে দেই শব্দ দুটি দিয়ে আবারও আলোচনায় তিনি। আশা করছি অশ্লীল ভঙ্গি করা এই ভন্ড তাহেরি খুব দ্রুত শাস্তি পাবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা কি চান ভন্ড তাহেরি কঠিন শাস্তি হোক? যদি চান তবে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখুন, আর যদি না চান তাহলে কমেন্ট বক্সে লিখুন নো। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।